হেই গাইস, গুড মর্নিং, কেমন আছো তুমি? আমিও অ্যাজ ইউজুয়াল ভালো আছি। এখন বাজে সকাল 8টা, তো 8টা বাজে, 8টা বাজে, 8টা বাজে, 8টা বাজে, 8টা বাজে, যাই হোক ওরকম একটুখানি হয়ে গেল ভিডিওটা, যাই হোক তো 8টা বাজে। এখন আমি আমার যেরকম অ্যাজ ইউজুয়াল সকালের কাজ সব কমপ্লিট, শুধুমাত্র এখন আমার আজকে একটা স্পেশাল ডে। কী স্পেশাল ডে? স্পেশাল ডে হচ্ছে আজকে 28 তারিখ, 28 তারিখ বুধবার। তো আজকে প্রসূনের জন্মদিন। প্রসূন হচ্ছে, প্রসূনকে কে প্রসূন 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 করি সবসময়, প্রসূন হচ্ছে আমার পতিদেব, আমাকে বিয়ে করেছে মানে আমার পতিদেব। তো ওর আজকে জন্মদিন, ও তো আজকে আমি একটা কিছু টুকিটাকি প্ল্যান করেছি। প্ল্যান হচ্ছে গিয়ে একটু হয়তো কেক কাটিং হবে, আর কিছু গিফটস দিয়েছি, সকালে কিছু গিফটস দিয়েছি, সেই গিফটসগুলো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। আর আর কি, আর হচ্ছে গিয়ে হয়তো একটু পরে বেলার দিকে কেক কিনতে যাব। এখন প্রসূন নেই, প্রসূন হয়তো, প্রসূন বেরিয়েছে, হয়তো না প্রসূন বেরিয়েছে, প্রসূন ওর বন্ধু টন্ধুদের সাথে বা অফিস কলিগদের সাথে হয়তো কোথাও মিট করবে, সেখানে কেক ফেক কাটিং হবে। এখন নেই, এখন বেরিয়েছে। সো আমি এখন ফ্রি, এখন ওই জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর চলো দেখতে থাকো এর পরের ভিডিওটা, আমি সকালবেলা ওকে কী গিফট দিয়েছি, কী করেছি না করেছি দেখতে থাকো। প্লাস এরপরে আমি আবার কেক ফেক কিনতে যাবো, সেগুলোর ভিডিও আপলোড করবো, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। টাটা। সকালবেলায় আমি ঘুম থেকেও উঠছে উঠিনি, সারপ্রাইজলি এই কুশনটা, এই কার্ডটা প্রথমে দিয়েছি, এবং একটা চাবির রিং ছিল, চাবির রিংটা মেবি ও নিয়ে গেছে হয়তো, আমি ঠিক জানি না। চাবির রিংটা আমি পাচ্ছি না মানে ও মানে বাইক নিয়ে বেরিয়েছে, হয়তো চাবির রিংটা মেবি লাগিয়েছে। এই কুশনটা দিয়েছি, এই কার্ড, আর এই কফি মাগটা, কফি মাগিয়ে ওকে আমি আজকে কফি করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কফি মাগটা কেমন লাগছে, বলো তোমরা কেমন হয়েছে গিফটসটা। তো আমি একটু পরে বেরোবো, বেরিয়ে ভাবছি যে একটা কেক কিনে আনি, একটা যে বলে না হ্যাপি বার্থডে যে সাজগুলো হয় ওই একটা নিয়ে আসবো কেক। ব্যাস আমার তরফ থেকে এইটুকুই থাক, দেখি ও যদি কিছু মানে পার্টি ফার্টি পার্টি না আই মিন খাওয়াইটা কিছু দেয় তো তখন চলো দেখানো যাবে। আপাতত এই অবধি ভিডিওটা আমি দেখছি করছি, এরপরে আমি আবার তোমাদের দেখাবো, আমি যখন কেক আনতে যাবো সেই সময় আমি তোমাদের আবার তোমাদের সাথে আমি আবার দেখা করছি। চলো বলেছিলাম যে তোমাদের দেখাবো আমি কে কানতে যাবো যখন তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো, কিন্তু এত বাইরে বৃষ্টি হচ্ছিলো আর সকালবেলাটা তখন মেয়েকে খাওয়ানো, মেয়েকে স্নান করানো, এটা ওটা, তারপর সংসারের কাজ, রান্নাবান্না, যার জন্য আমি আর মানে সকালে বেরোইনি। তারপরে হচ্ছে যে বিকেলবেলা এত বৃষ্টি হচ্ছিলো তো একজনকে দিয়ে আনানো করিয়েছি কেকটা, যার জন্য আমি যেতে পারিনি। তো কেকের যে যাওয়ার ভিডিওটা বলেছিলাম তখন দেখাবো, সেটা
কিরম হয়েছে তোমরা বলো, ভিডিওটা কেমন হয়েছে তোমরা বলো, এমনি ভিডিওটা দেখো। আর আশা করি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে যে একই কথা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর প্লিজ আমাকে সাপোর্ট করো। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট, তোমাদের লাইক তোমাদের কমেন্টসটাই আমার কাছে প্রচণ্ড সাপোর্ট হয়ে, মানে সাপোর্ট হবে যে হ্যাঁ তোমরা আমাকে পছন্দ করছো, সেটা আমি বুঝতে পারবো। তো প্লিজ বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো, আরও ভালোবাসা দাও, আমি যেন আরও ভালোভাবে ভিডিও আনতে পারি। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট, অনেক রাত হয়ে গেছে, তোমাদের সাথে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসছি। টাটা, গুড নাইট, বাই। Thank you.